আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ফ্যাশন ডিজাইনাররা মনে করেন বিয়ের সাজে আপনি বৈচিত্র্য আনতে চাইলে বিয়ের দিনে শাড়ি পরলেও রিসেপশনে কিন্তু বেছে নিতে পারেন আপনার পছন্দের যে কোনো লেহেঙ্গা, ঘাগরা অথবা গাউন। আর রঙের ক্ষেত্রে চিরচেনা গাঢ় লাল অথবা খয়েরি কালার থেকে বের হয়ে এসে আপনি কিন্তু বেছে নিতে পারেন পেস্ট, সিলভার অথবা পিঙ্কের মতো কালার। সো দর্শক, চলুন দেখে আসি সেরকমই একটি ব্রাইডাল গেট আপ লুক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইটিভির নিয়মিত আয়োজন ব্রাইডাল গাইড শোয়ের ব্রাইডাল গেট আপ সেগমেন্টে। আমি আছি আনজারা থেকে সুরভি ইয়াসমিন। আমি আজকে আপনাদের পুরো প্রোগ্রামটাতে দেখাবো যে এই সেগমেন্টে আমাদের রিসেপশন ব্রাইড লুকের কী ধরনের আউটফিট থাকে। সো প্রথমে আমি ডিটেলসগুলো বলার আগে বলে নিচ্ছি, আমাদের যে লেহেঙ্গাটা আছে এই লেহেঙ্গাটা বেসিক্যালি তিনটা পার্টে করা। একটা হচ্ছে স্কার্টের যেই পার্টটা, সেকেন্ড হচ্ছে আমাদের ব্লাউজের যেই পার্টটা সেটা চলে আসছে, আর থার্ড হচ্ছে দোপাট্টা। সো আমাদের এই লেহেঙ্গাটা পুরোটা কাজ করা হয়েছে পিওর তসরের ওপর। সো আমি যদি আপনাদের দেখাই যে একদম নিচে আমরা একটা মোটা বর্ডার রেখেছি, যেই মোটা বর্ডারটা পুরোটাই হচ্ছে হ্যান্ডওয়ার্ক করা, আর এখানে আমরা অনেকগুলো স্টোনের কাজ করেছি। আমাদের এই লেহেঙ্গাটার মধ্যে আপনারা যদি দেখতে পান, আমি খুব ক্লোজ থেকে দেখাচ্ছি যে এখানে অনেকগুলো হ্যান্ডওয়ার্ক আছে, তার ওপরে অনেকগুলো সিকোয়েন্স ওয়ার্ক আছে এবং প্রত্যেকটা কাজে আমাদের হ্যান্ডওয়ার্ক করা। সো আমরা চেয়েছি একটু গোল্ডেন টোনটা দেওয়ার জন্য, যার ওপরে একটু পিঙ্কিশ আমরা একটা টোন দিয়েছি। আপনারা যদি দোপাট্টা তারা দেখেন তাহলে আমি আপনাদের দেখাবো যে আমরা সবাই মোটামুটি একটু স্ট্রেইট লাইনে কাজ করে, বাট আমরা একটু কার্ভি শেপে রেখেছি যেন নর্মাল ইউজুয়াল কোনো দোপাট্টা থেকে এটা একটু ডিফারেন্ট লাগে। সো আমি যদি আপনাদের পুরো দোপাট্টাটা দেখাই, একটু খেয়াল করবেন, একটু হাতটা ছড়িয়ে দাও। হ্যাঁ, পুরো দোপাট্টাটার শেপটা এরকম চলে আসছে। এবার আমি চলে আসবো ব্লাউজ ওয়ার্কে। আমাদের পুরো ব্লাউজটা করা হয়েছে ভেলভেট দিয়ে, যেটার উপরে আমি দেখাচ্ছি জারি ওয়ার্ক আছে, সিকোয়েন্স ওয়ার্ক আছে, অ্যান্ড পুরো ব্লাউজটাতে ছিটা ছিটা অনেকগুলো ফুল আছে। আমরা ব্লাউজটাতে ছিটা ছিটা ফুলটা দেওয়ার কারণ হচ্ছে লেহেঙ্গাটা যেহেতু অনেক বেশি গর্জিয়াস, সো আমরা উপরের ব্লাউজটাতে একটু হালকা কাজ রেখেছি। সো এটা ছিল আজকে আমাদের ব্রাইডাল গাইড শোয়ের ব্রাইডাল রিসেপশন লুক। সো এই ধরনের আরও অনেক বেশি কাস্টমাইজড লুক বা আপনাদের নিজের ইচ্ছে মতো লুক যদি দেখতে চান, অবশ্যই চোখ রাখুন আমাদের ব্রাইডাল গাইড শোতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আমি হৃদয় তানভীর, আজকের শ্যুটের ফটোগ্রাফার, মেমোরি বাস্কেটের ওনার। আমাদের প্রত্যেকের জীবনে বিয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, আর এই বিয়েতে আমাদের ড্রেস থেকে শুরু করে ড্রেস, জুয়েলারি, মেকআপ, ডেকোরেশন প্রত্যেকটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ, এবং সব কিছু সুন্দরের পাশাপাশি আমাদের যেটা সবচেয়ে বেশি দরকারি ফটোগ্রাফিটা রাখা। ফটোগ্রাফিটা দিয়ে আমরা আমাদের পুরো প্রোগ্রামটা স্মরণীয় করে রাখতে পারবো, আর আপনারা যদি চান আপনাদের এত সুন্দর প্রোগ্রামটা স্মরণীয় করে রাখতে অবশ্যই ফটোগ্রাফিটা রাখবেন। ধন্যবাদ। দর্শক, কেমন লাগলো আমাদের আজকে ব্রাইডাল গেট আপ লুক? আশা করছি ভালো লেগেছে। আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো শপিং মল অথবা ডিজাইনারের কাছ থেকে এই ড্রেসগুলো কিন্তু কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাসমিয়া সুজানা, আই এম দি ওনার অফ স্পার্কলিং হেনা এনচান্ট্রেস শি, অ্যান্ড আপনারা আজকে দেখছেন ব্রাইডাল গাইড অনুষ্ঠান, অ্যান্ড আমরা আছি এখন ডিজাইন সেগমেন্টে। ডিজাইন সেগমেন্টে আমাদের আজকের মডেল হচ্ছে মডেল নির্ঝর। নির্ঝর আপুর হাতে আমরা আজকে একটু ইউনিক ডিজাইন করেছি, উইচ ইজ ইউজুয়ালি আমরা অ্যারাবিক প্যাটার্ন করি অর ইন্ডিয়ান প্যাটার্ন, বাট আপুর হাতে হাতের উপরের সাইডটায় হ্যাভি ইন্ডিয়ান ওয়ার্ক করেছি, যেখানে রয়েছে ফ্লোরাল ফিউশন অ্যান্ড গ্রিড ডিজাইনস, অ্যান্ড হাতের ভেতরের সাইডটায় হচ্ছে আমরা অ্যারাবিক টাচ রেখেছি, অ্যান্ড হাতের উপরের সাইডটায় রয়েছে ইন্ডিয়ান হেভি ওয়ার্ক। সো ইটস অ্যান ইন্ডিয়ান অ্যান্ড অ্যারাবিক ফিউশন, দুটারই আর কি টাচ রয়েছে এটাতে। নির্ঝর আপুর হাতের কাজ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে আপনারা ফলো করতে পারেন, স্পার্কলিং হেনা এনচান্ট্রেস শি, অ্যান্ড অবশ্যই ব্রাইডাল গাইডের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।